ছেলের জন্য জুতো কিনবো, জামা কিনবো, আমার জন্য কিনবো, ব্যাগ কিনবো একটা। আর আমার ডায়ালিসিসের রোগী আছে হাসপাতালে, তাড়াতাড়ি করতে চেয়েছে পূর্ণ আর কি। আমার হাজবেন্ড অসুস্থ। ঈদ বলে কথা, কেনাকাটা না করলে উদযাপন যেন রয়ে যাবে অপূর্ণ, তাই করোনা ভীতি দূরে ঠেলে নতুন কাপড় কিনতে বিপণি বিতানে নানা বয়সী মানুষ, পিছিয়ে নেই বয়োজ্যেষ্ঠরাও। পছন্দের পোশাক থেকে শুরু করে প্রসাধনী কিংবা অলংকার কিনতে দোকান থেকে দোকানে ছুটে বেড়াচ্ছেন ক্রেতা দর্শনার্থীদের তীব্র চাপ, সঙ্গে বিক্রয়কর্মীদের হাক ডাকে সরগরম রাজধানীর নিউ মার্কেট এলাকা। অনেক কিছু কেনাকাটা তো শেষ হয় না, তাই না? মানুষের তো চাহিদার কোনো শেষ নাই। বাচ্চা বাসা থাকতে দিচ্ছে না, জামা কিনবে, জুতো কিনবে, এই বাচ্চাকে নিয়ে আসলাম আর কি। ম্যাক্সিমাম গুলো কেনা শেষ, শুধু জাস্ট কিছু কসমেটিক শুধু কেনা বাকি আছে। বিক্রেতারা বলছেন গণপরিবহন চালুর পর বেড়েছে ক্রেতা উপস্থিতি। নিউ মার্কেটের দূরপাল্লার মানুষজন একটু বেশি আসে, কাজকাম চালু থাকছে, কিছু করে খেতে পারছে, এটাই ভালো না? গ্যাস এবার মানে মরার তো নেই, একটু মোটামুটি এবার একটু তাজা বাচ্চা আছে মানুষ, এটুক না হলে তো আর অবস্থা খারাপ হয়ে যেত গা। স্বাস্থ্যবিধি মানতে বালাইনাশক টানেল ব্যবহার কিংবা মাস্ক পরতে মাইকিং করছে মার্কেট কর্তৃপক্ষ। তবে অবকাঠামোর কারণে সামাজিক দূরত্ব মেনে চলা অসম্ভব বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।